Nature Pure Minus 17 Cholesterol Free Rice Bran Oil. এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। Nature Pure Rice Bran Oil. আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন প্রস্তুতি উপলক্ষে রবিবার কালিয়াগঞ্জ ব্লকে তিনটি অঞ্চল ভিত্তিক কর্মী সভা করল তৃণমূল। এদিন সকাল ১১টায় প্রথমে রাধিকাপুর অঞ্চল তৃণমূল কর্মী সভা হয়। এরপর দুপুর ১২টায় মোস্তফানগর এবং ১.৫টায় বোচারাঙ্গা অঞ্চল তৃণমূলের কর্মী সভা অনুষ্ঠিত হয়। এই সাংগঠনিক কর্মী সভায় অঞ্চল তৃণমূলের অধীন সমস্ত বুথ সভাপতি এবং দলীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্যরা অংশ নিয়েছিল। রাধিকাপুর অঞ্চল তৃণমূল সভাপতি মমতাজুল রহমান, মোস্তফানগর অঞ্চল তৃণমূল সভাপতি গোলাম মোস্তাক প্রধান এবং বোচারাঙ্গা অঞ্চল তৃণমূল সভাপতি অলোকেশ বর্মনের নেতৃত্বে এই তিনটি কর্মী সভায় উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি নিতাই বৈশ্য। এছাড়াও মোস্তফানগর অঞ্চল তৃণমূলের কর্মী সভায় জেলা তৃণমূল চেয়ারম্যান শচীন সিংহ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, মহিলা তৃণমূলের ব্লক সভানেত্রী পঞ্চমী দাস, ব্লক তৃণমূল নেতা বাপ্পা সরকার ও বিজয় মিশ্র উপস্থিত ছিলেন। বোচারাঙ্গা অঞ্চল তৃণমূলের কর্মী সভায় উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল সম্পাদক অসীম ঘোষ এবং পঞ্চায়েত প্রধান হৃদয়চন্দ্র সরকার। কালিয়াগঞ্জ ব্লকে ৮টি গ্রাম পঞ্চায়েতের অধীন ত্রিস্তরে মোট ২২৯ আসনে ভোটগ্রহণ হবে। ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশন ত্রিস্তর পঞ্চায়েত ভোটের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আসন্ন পুনর্বিন্যাস এবং চূড়ান্ত সংরক্ষণ তালিকা প্রকাশ করেছে। আসন সংরক্ষণ তালিকা অনুসারে যোগ্য প্রার্থীদের সন্ধানে সাংগঠনিক কর্মী সভা করছে তৃণমূল। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।